আর এটা কিন্তু খেতে অনেক মজা কাচ্চিটা, ভালো। আর এত কম দামে খাসির কাচ্চি পাচ্ছে না কি লাগে। তো আজকে আমি বাসায় রান্না করি নাই, সেই জন্য আপনাদের ভাইয়া বাহির থেকে খাবার নিয়ে এসছে, এখন আমরা দুইজন এটা খাবো। তো ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ বানিয়ে ফেলি আপনাদের জন্য। আর আমরা দুইজন এরকম বলে করে ভাত খাই, বল বলতে এগুলা কিন্তু ছোট বল, এগুলা ভাত খাওয়ার বলি। তো এটাই আব্বু দিয়েছে আমাদের দুইজনের, আর এটা কিন্তু আমার একটা, আপনাদের ভাইয়ার একটা। আর এগুলোতে খাবার খেয়ে কিন্তু অনেক মজা পাওয়া যায়, অনেক আরাম লাগে, বড় সড়ো যেহেতু। এই কাচ্চিটা হচ্ছে জিঞ্জিরার। হ্যাঁ, জিঞ্জিরা অনেকেই চিনবেন আপনারা, মামুন বিরিয়ানি হাউস। আর এখানে কিন্তু কাচ্চি আছে, খাসির কাচ্চি, এটা কিন্তু আমার অনেক পছন্দ, সেজন্য আপনাদের ভাই এটা নিয়ে এসেছে। দামে কম মানে ভালো না? হ্যাঁ, দাম যেমন কম সেমন খাবারটাও কিন্তু অনেক টেস্টি। এটা কিন্তু বাসমতি চালের রাইস না, এটা হচ্ছে চিনি গুঁড়া চাল দিয়ে করা, সেজন্য দামটা একটু কম, কিন্তু খাসির। আর এটা টেস্টটাও কিন্তু অনেক ভালো, অনেক মজা। এটা খাসির কাচ্চি না? হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর। আর এটা কিন্তু খেতে অনেক মজা কাচ্চিটা, ভালো। আর এত কম দামে খাসির কাচ্চি পাচ্ছেন না কি লাগে। আর আমার একটু ঠান্ডা লাগছে, সেই জন্যই আমি একটু অসুস্থ দেখে আপনাদের ভাইয়া বাহির থেকে খাবার নিয়ে এসেছে আর কি। জিঞ্জিরার মধ্যে এই কাচ্চিটা আসলে আমাদেরকে জিঞ্জিরার মধ্যে বেস্ট কাচ্চি, আর যেহেতু বাসার সামনেই সেজন্য যখন ইচ্ছা তখন নিয়ে আসা যায়। আর আমাদের এই পারে অনেকগুলোই বিরিয়ানি বা কাচ্চির দোকান আছে, কিন্তু এটা খুব ভালো, সব দোকানেরটা না মজা লাগে না, এই দোকানেরটা অনেক টেস্টি, আমরা সবাই অনেকবার ট্রাই করছি। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাই, এখানে এটা হচ্ছে যে কাচ্চির পিসটা, দেখেন কত বড় একটা খাসির পিস দিছে এখানে, অনেক বড়। আর রাইসের পরিমাণও, মানে চালটা কিন্তু অনেক চাল দিছে, দেখেন আপনি অনেকগুলো। তো এই যে এটা দেখেন, এটার মধ্যে দেখেন কত বড় একটা খাসির পিস দিছে, এই যে দেখেন, আসলে অনেকটাই জুসি। আর ওনারা চালের পরিমাণটাও কিন্তু অনেক ভালো দেয়, এটা হচ্ছে খাসি। আর এখানে আলুও দিছে সাথে, এই যে আলুটা, আলুটা ভেঙে গেছে হয়তো, সাথে কিন্তু ঝোলও দিছে অনেক। আর এটি কিন্তু অনেক টেস্টি, আপনারা যারা জিঞ্জিরা থাকেন বা কেরানীগঞ্জের কদমতলির আশেপাশে থাকেন, এই কাচ্চিটা খাবেন, অবশ্যই ট্রাই করবেন। আর দেখেন এখানে কিন্তু এই যে সালাদ দিছে ওনারা, এই যে সালাদগুলো দেখেন, তারপর যে দুই পিস লেবু দিছে, শসা দিছে, তারপরে এই যে মরিচি দিছে, তো ভালোই দিছে, অনেক কিছুই দিছে। এখন আমি আপনাদের খেয়ে দেখাই। আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আচ্ছা, আমি এখন আপনাদের খেয়ে দেখাই। হ্যাঁ, এই যে আমারটাও কিন্তু আলু দিছে, আমি শুধু মাংসটা খেয়ে দেখাই আপনাদের। আর আপনারা দেখেন কতটা সফট, দেখেন কিভাবে মাংস খুলে আসতেছে, মানে কতটা সফট, এই যে দেখেন অনেক সফট। আর ওনাদের কাচ্চিটা আসলে আমার এই জন্যই বেশি ভালো লাগে, এত সফট যে আপনি হালকা হাত দিয়ে টিপ দিলে মাংসটা দেখেন খুলে আসতেছে। আমি মাত্র রান্না করছে, গরম গরম, অনেক টেস্টি, অনেক মজা। আসলে মাংসটা অনেক সফট, পোলাওটাও ঠিক আছে, অনেক মজা। তো আমাদের চ্যানেলের পাশে থাকবেন, ভিডিওতে কমেন্ট করে জানাবেন কাচ্চিটা কেমন হলো, আপনারাও খাবেন, খেয়ে আমাদের জানাতে পারেন। আর আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান সরাসরি, আমাদের ফেসবুক পেজ আছে হ্যাপি কাপড় এনআর, সেই পেজে আমাদেরকে মেসেজ করবেন, তাহলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন।
আর আমাদের ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।